আমি দাশুভজ মা ব্লগস আপনাদের সামনে দেখুন একটা ডায়েট রেসিপি নিয়ে হাজির। আজকে রেসিপিটার নাম এঁচোর মটন। এটা কিন্তু যারা ডায়েট করেন তাদের পক্ষে খুবই উপযোগী। কোনো আলু নেই, আলু আছে এক পিস দু পিস, আলু নেই বলবো না, আছে এক পিস দু পিস। আচ্ছা, এঁচোর মটনে কি কি লাগছে দেখুন। এঁচোরটা কিন্তু কাটা হয়নি, এই যে এঁচোর ডুমো ডুমো করে এই যজন খাবো তার জন্য চার পিস করে এঁচোরটা কেটে দিয়ে দেবো। আর এই দেখুন পেঁপেটা একটু গ্রেট করে রেখেছি, মটনে ম্যারিনেট করে নেব খুব তাড়াতাড়ি, তাহলে মটনটা সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন এই পরিমাণ আমি গ্রেট করে রেখেছি পেঁপে, পেঁপেটা দিলাম। আর হলুদ, টক দই আর অল্প এক পালা তেল দিয়ে এইটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। নুন কিন্তু দিইনি, হলুদ দিয়েছি, তেল দিয়েছি আর এই যে পেঁপে, টক দই। আমার 1 কেজি 250 মটন আছে, এতে আমি দিয়েছি 100 গ্রাম টক দই। টক দইয়ের পরিমাণটা আপনারা বেশি দেবেন, তাহলে খুব সুস্বাদু হবে মটনে। মটন চিকেন সবেতেই টক দইয়ের পরিমাণটা বেশি করে দিয়ে ম্যারিনেট করবেন, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার এটা ম্যারিনেট করে আপনারা 1 ঘন্টা রেখে দেবেন। আর একটা বড় পেঁয়াজ আর একটা রসুন আর এই 2 ইঞ্চি মতো আদা আমি পেস্ট করে এর মধ্যে দেখুন মাখিয়ে দিয়ে দেবো। মাখিয়ে 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রাখবো। এই ম্যারিনেটে কিন্তু আমি বারবার বলছি নুনটা দেবেন না, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নুনটা দেবেন যখন কষাবেন তখন নুনটা দেবেন, ম্যারিনেটের সময় নুনটা দেওয়ার দরকার নেই। নুনটা যদি ম্যারিনেটের সময় না দেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মটনটা সেদ্ধ হয়ে যাবে। মটনটা আছে 1 কেজি 250। এঁচোরটা এখন কাটবো, এঁচোরটা 6 টুকরো করে, এক একজনের 4 টুকরো করে খাবে। এঁচোরটা রান্না করার সময় আমি দেখাবো। এ দেখুন লঙ্কা ছিঁড়ে রেখেছি আর এইটুকু পেঁয়াজ ভেজে দেবো, এটা একটা পেঁয়াজ ভেজে দেবো। তার মানে মাত্র 2টো পেঁয়াজ দিলাম, কোনো মশলার বাহার বেশি নেই, যেহেতু ডায়েট চার্টের মধ্যে এটাকে ফেলেছি। যারা ডায়েট মেনটেন করে তাদের জন্য, জানেন তো আমার মেয়ে ডায়েট মেনটেন করে, ও তো আলু খাবেই না, এঁচোরগুলো খাবে, তাই আপনাদের দেখাচ্ছি একটার সঙ্গে একটা ফ্রি। আপনারা অবশ্যই রান্নাটা দেখুন এবং খুবই ভালো লাগবে। যারা ডায়েট করছেন তারা তো খাবেনই, আর যারা ডায়েট করছে না তাদের পক্ষে খুব উপকারী এই মাংসটা খাওয়া। আজকাল তো মটন সব খেতে চায় না, বুঝতেই পারছেন। যাই হোক, এরকম করে খেলে কোনো ক্ষতি নেই। আচ্ছা, আমরা আসছি একটা ব্রেক নিয়ে, ব্রেকের পর আবার আপনাদের দেখাচ্ছি এই কিভাবে মটনটাকে রান্না করব এঁচোর দিয়ে। আমি নিয়ে চলে আসলাম ব্রেকের পর, দেখুন তেল কিন্তু দেব 1 পলা, বেশি তেল দেব না, যেহেতু ডায়েট চার্টের ব্যাপার আছে। এখানে যারা ডায়েট করবে তাদের জন্য এই রেসিপিটা। মটন যদিও ডায়েটের মধ্যে পড়ে না, তবু খেতে ইচ্ছা হলে কি হবে তখন এই রকম ভাবে রান্না করবে। সামান্য চিনি দিলাম রং হওয়ার জন্যে। আর এই দেখুন শুকনো লঙ্কা অবশ্যই ফোড়ন দেবেন, খুব ভালো লাগবে। 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, বেশি লঙ্কা দেবো না, বাড়ির লোক আবার খায় না। তেজপাতাগুলো অবশ্যই ছিঁড়ে দেবেন, তাহলে সুন্দর সেন্স ছাড়বে। আর কোনো জিরে গুঁড়ো দেবো না, তাই জিরে আমি একটু বেশি করে ফোড়ন দিয়ে দিলাম, কোনো জিরে আমি গুঁড়ো দেব না। আচ্ছা, এইবার আপনাদের যেটা বলতে চাইছি, এঁচোর মটন, এই এঁচোরগুলো বড় বড় ডুমো ডুমো করে কাটবেন। অবশ্যই এঁচোরটা কচি হলে ভালো হয়, গুঁড়ো হলে ভালো লাগবে না। কচি কচি এঁচোর নুন হলুদ দিয়ে 1 কলা তেল দিয়ে আমি ভেজে নিয়েছি। দেখুন আমার মটন রান্না কত সহজে সিম্পলভাবে হয়ে যাবে, বেশি সময়ও লাগবে না। এইটা ফোড়ন দিলাম, ফোড়ন দেওয়ার পর এবার এই 1টা পেঁয়াজ আমি হালকা ভেজে নেবো, নিয়ে এতে মটনটা দিয়ে দেবো। মটন খেতে ইচ্ছা হলে কি করবে বলেন, যারা ডায়েট করছে এইরকম ভাবে মশলা কম দিয়ে করবেন। এঁচোরটা কিন্তু কোনো ভাপাইনি, তেলে ভেজে নিয়েছি, এটাকে বলা হয় গাছপাটা। আপনি মটনের সঙ্গে খাবেন যখন মনে হবে একদম মটন খাচ্ছি, দারুণ টেস্ট লাগে খেতে। রান্না করে খেয়ে দেখুন। এটা নাড়াচাড়া করার পর আমি একদম ম্যারিনেট করা মটনটা দিয়ে দেবো, পেঁপে গ্রেট করে, টক দই আর হলুদ, সামান্য তেল দিয়ে, এই 1 কলা তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। টক দইটা অবশ্যই
एक केजी आढ़ाई सौ मांस से 100 ग्राम टक दई अवश्य ही देवें। टक दई टा दिए मांसटा रान्ना होच्छे स्पेशलि टक दई टा दिए मांसटा रान्ना होच्छे मसला खूब कम। এটা গ্রেট করে দিয়েছি বলে কি মনে হচ্ছে বলুন তো, মশলা প্রচুর দেওয়া হয়ে গেছে, মশলা মশলা মনে হবে। দিয়ে দিলাম দেখুন মটনটা, এবার মটনটা একদম কষে কষা হয়ে যাবে সুন্দর করে, ভালো করে কষে নেব। জল তেল ছাড়বে, মটনে নিজস্ব একটা তেল বেরোবে, এই সবজিগুলো দিয়ে প্রচুর তেল বেরোবে, এই নিজস্বই তেল বেরোবে। মাংসটা পুরো কষানো হয়ে গেছে, একটু রেড চিলি পাউডার দিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি তাই লাল লাল হয়েছে, খুব সুন্দর রেড চিলি পাউডার দড়া ধাতেই দিয়েছি, কারণ ওটা তো ঝাল হয় না, আমাদের মানুষ খেতে পারবে। আর এঁচড়গুলো দেখুন, প্রেসারে দেবো না, এঁচড়গুলো আমি তুলে রাখছি, আমার তো মাংস কষানো হয়ে গেছে, আর কষানোটা হয়ে গেছে কী করে বুঝবেন, এই দেখুন তেলগুলো মশলা থেকে বেরিয়ে এসেছে। তেল কিন্তু দিইনি, মটনের নিজস্ব তেল, দেখলেন তো তেল না দেওয়ার মতোই। আমি এঁচড়গুলো আর এখন প্রেসারে দেবো না, গোলে ফ্যান হয়ে যাবে, এইটা খেতে যা দারুণ লাগবে না, মনে হবে মাংসই খাচ্ছি। তাহলে একটার সঙ্গে একটা ফ্রি হয়ে গেল, মাংস পুরো কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটাকে প্রেসারে দিয়ে দেবো। একটু জল গরম করে নিয়েছি, দুমগ মতো জল গরম করে নিয়েছি, তার মাঝখানে কিন্তু আমি কষানোর সময় নুনটাও দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিলাম, ব্যাস এবার আমি প্রেসারে মটনটা মাত্র দুটো সিটি দেবো, যেহেতু পেঁপে দিয়েছি সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আপনারা অবশ্যই অবশ্যই পেঁপেটা দেবেন, দিয়ে ম্যারিনেট করে রাখবেন, মাংস দুটো সিটি দিলেই একদম ফ্যান হয়ে যাবে। তাহলে আমি মাংসগুলো সিটি দিয়ে নিয়ে ফেরত আসছি আপনাদের কাছে, আবার মাংস এঁচড় মটন, বুঝতে পেরেছেন রেসিপির নাম এঁচড় মটন। একটা কি দুটো সিটি দেবো, সিটিটা অবশ্যই বসবে, আমি সিটিটা খুলবো না, তাহলেই আমার এঁচড় মটন রান্না শেষ। আর মশলাটা আপনাদের দেখিয়ে দিই, এই দেখুন এইটুকু দারচিনি, তিনটে এলাচ আর তিনটে লবঙ্গ আর একটু জায়ফল, এটা আমি বেটে যখন প্রেসারটা খুলে যাবে তখন এই মশলাটা দিয়ে দেবো, আর কিচ্ছু না, কত সিম্পল। এবার বুঝতে পারছেন যে ডায়েট রেসিপি কেন বললাম, মটন তো তাদের খেতে ইচ্ছা করে কিন্তু কি করবে বলুন, সেই জন্যে এইরকম করে রান্না করুন, বেশি অসুবিধা হবে না, এক পিস দু পিস খাবেন, বেশি খাবেন না, কিন্তু এঁচড়টা খাবেন মনে হবে যে মটন খাচ্ছি। ঠিক আছে আসছি, ঢেলে নিলাম কুকার থেকে, দারুণ গলে গেছে মাংস, যেহেতু পেঁপে দিয়েছি। এবার আপনারা শুধু আমার রেসিপিটা প্রথম থেকে দেখুন, দেখে আপনারা এঁচড় পাঁঠা তৈরি করুন, যেটাকে বলা হয় মটন, খেয়ে দেখুন কি সুস্বাদু হয়েছে। কাঁচপাঠাটা পাঁঠাই হয়ে গেল আর কাঁচপাঠা রইল না। যাই হোক, ভিডিওটা প্রত্যেক ভিউয়ার্সের যদি ভালো লাগে দেখতে, তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন বিদায়, আবার পরে আসব কোনো একটা অভিনব রেসিপি নিয়ে। ঢেলে নিলাম কুকার থেকে, দারুণ গলে গেছে মাংস, যেহেতু পেঁপে দিয়েছি। এবার আপনারা শুধু আমার রেসিপিটা প্রথম থেকে দেখুন, দেখে আপনারা এঁচড় পাঁঠা তৈরি করুন, যেটাকে বলা হয় মটন, খেয়ে দেখুন কি সুস্বাদু হয়েছে। কাঁচপাঠাটা পাঁঠাই হয়ে গেল আর কাঁচপাঠা রইল না। যাই হোক, ভিডিওটা প্রত্যেক ভিউয়ার্সের যদি ভালো লাগে দেখতে, তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন বিদায়, আবার পরে আসব কোনো একটা অভিনব রেসিপি নিয়ে।